কেমন আছো সবাই? আশা করি সবাই অনেক ভালো আছো। আমাদেরও দিন বেশ কাটছে। চলো তাহলে, আমি মোনা টোটো কোম্পানির নতুন একটা ভিডিওতে তোমাদের সবাইকে অনেক ওয়েলকাম জানাচ্ছি। আর এই দেখো, তোমাদেরকে ওয়েলকাম জানানোর সাথে সাথে বোর্ডে লেখা আছে আলিশাকেও ওয়েলকাম জানানো হচ্ছে। আজকে ফিরে যাচ্ছি ওই দিনটাতে যেদিন আলিশার ফটোশ্যুট হয়েছিল। তোমাদেরকে তো ওই দিনের ভিডিও শেয়ার করেছিলাম, কিন্তু ডিটেলসটা আজকে সব কিছু দেওয়ার চেষ্টা করব। আর আমাদেরকে আসতে বলা হয়েছিল 11টা থেকে 11:30টার মধ্যে। আমরা মোটামুটি ঠিকঠাক সময় এখানে পৌঁছে গেছি। আর এখন কিছুক্ষণ আমাদের ওয়েট করতে বলা হয়েছে। একদিকে জানো তো ভালোই হয়েছে, আলিশা প্রথমেই এসে যদি এতগুলো অচেনা মানুষদের দেখতো তাহলে কি জানি কি করতো। তো তোমাদেরকে তো বলেই ছিলাম যে এটা আলিশার 1 ইয়ারের ফটোশ্যুট হচ্ছে। আর এখানে জানো তো এই নিউবর্ন ফটোগ্রাফি আর এই 1 ইয়ার ফটোশ্যুট এইগুলোর ভীষণ চল। তো এরকমই একটা FBতে অ্যাড দেখে আমার ফ্রেন্ড কৃপা আমাকে জানিয়েছিল। আর এই স্টুডিওটা 10 মান্থস থেকে 12 মান্থসের মধ্যে বেবি গার্ল সার্চ করছে। তাই দেখেই ওই অ্যাড দেখে আমরা যোগাযোগ করি এবং ওরা আলিশার ফটো চায়, ফটো দেখে সিলেক্ট করে এবং তারপরে ডেট টাইম সব কিছু ফিক্স করা হয়। তো এই ফটোশ্যুটটা ওই দিনে ছিল একটা কেক স্ম্যাশ আর একটা বাবল বাথের ফটোশ্যুট। আর আমাদেরকে বলা হয়েছিল শুধু যেন আমরা বেবিকে নিয়ে ঠিক সময় মতো ওখানে পৌঁছে যাই, আর ড্রেস সমস্ত কিছু ওরাই প্রোভাইড করবে। আর এই দিনের আলিশার ফটোশ্যুটটা হয়েছিল ওদের প্রমোশনের জন্য, তাই আমাদের কোনো খরচাই পড়েনি। কিন্তু আসলে এই সমস্ত ফটোশ্যুটগুলো করতে UAEতে কেমন খরচা পড়ে চলো তোমাদেরকে একটু জানাই। যতটুকু আমি জানি ততটুকুই কিন্তু জানাচ্ছি। আলিশার আজকে যে ফটোশ্যুটটা হচ্ছে, এই প্যাকেজটা আবুধাবিতে প্রায় 200 দিরাম থেকে শুরু হয়, আর এটা বাড়তে বাড়তে স্টুডিও হিসাবে আর লোকেশন হিসাবে এটা বাড়তে বাড়তে কিন্তু প্রায় 1000 দিরাম অবধিও পৌঁছে যায়। আর আজ যে স্টুডিওটাতে আমরা ফটোশ্যুট করাচ্ছি এদের প্রায় রেটটা ওই 500, 600, 700, বিভিন্ন সময় বিভিন্ন রকম হয়ে থাকে। মাঝে মাঝে কিছু ডিসকাউন্ট চলে, অফার্স চলে, যেটা আমরা প্রায় ধরে নিতে পারি ইন্ডিয়ান কারেন্সিতে প্রায় 20,000 থেকে 25,000 টাকার মধ্যে এই রকম একটা সুন্দর ফটোশ্যুট কিন্তু হয়ে যেতে পারে। আবার জানো তো UAEতে বিভিন্ন এমিরেটসে এই প্যাকেজের প্রাইস আবার বিভিন্ন রকম হয়ে যায়, যেরকম দুবাইতে একরকম, আবার আবুধাবিতে আরেক রকম। তো সেটা একটু দেখে তারপরে বুক করতে হবে। আর কেউ যদি চায় তার ছোট্ট শিশুটিকে নিয়ে বাইরে বেরোবে না, বাড়িতেই ফটোশ্যুট করবে, তাও কিন্তু পসিবল। এদেরকে তোমরা বাড়িতেও ডেকে নিতে পারো, তার জন্য কিন্তু এরা এক্সট্রা চার্জ অ্যাড করবে। আর হ্যাঁ, এই ফটোশ্যুটের চার্জটা কিন্তু আবার টাইমিং হিসাবেও ভ্যারি করে। যেরকম 1 ঘন্টার জন্য আলাদা চার্জ, আবার 2 ঘন্টার জন্য আরও এক্সট্রা চার্জ, তো এই রকমভাবেই হয়। আবার কখনো কখনো পুরো দিনটার জন্য বুক করে নেওয়া যেতে পারে। এই ফটোশ্যুটটা করতে ওই দিন প্রায় 1 থেকে 1.5 ঘন্টা মতো সময় লেগেছিল। আর দেখতেই পাচ্ছ বেশ কিছুক্ষণ হলো আলিশার ফটোশ্যুট শুরু হয়ে গেছে, আর সবাই মিলে ভীষণ চেষ্টা করছে একটা ভালো ফটোর জন্য, কিন্তু আলিশা কিছুতেই সঙ্গ দিচ্ছে না। ওর মুডটা কি জানি আজকে একদম ভালো নেই। আর তাই আমি বললাম ওর বাবাকে যে তুমি একটু এখান থেকে সরে যাও, তাহলে দেখা যাক একবার ট্রাই করে যে কয়েকটা ভালো ফটো আসে কি না। আর কেকটাতেও একটু ইন্টারেস্ট দেখাচ্ছিল না, এমনিতে অন্য যে কোনো জিনিস ও তুলে খাওয়ার চেষ্টা করে কিন্তু কেকটা একদমই খাচ্ছিল না। দেখো অর্ঘ্যই দেখো পেছনে এখন দাঁড়িয়ে আছে, দেখা যাক আলিশা এবার কী করে। তবুও দেখো বাবাকে খুঁজছে কেমন করে। প্রায় আধ ঘন্টার
পর আলিশা একটু কেকটাতে মনোযোগ করেছে। এবার ও বুঝতে পেরেছে আসলে এইটা বেশ মজার, এটা ঘাঁটতে ভালোই লাগছে। কেকটার পুরো অপারেশন করে দিয়েছে দেখো, ব্যাস এতক্ষণ পর কি জানি কি মনে পড়লো, কান্নাকাটি শুরু। কেকটার যা অবস্থা করেছে দেখেছ, কেকটার আর কিছুই অবশিষ্ট নেই। আর দেখো ওকে এখন একটু ফ্রেশ করে দেওয়া হয়েছে, আর এখন বাবাল বাথের জন্য রেডি করে দেওয়া হয়েছে। আর ব্যাস দেখো ওকে এখন বসিয়ে দেওয়া হয়েছে ওই বাথটাবটাতে। আর অর্ঘ্যকে বলছি যে তুমি আবার ওই পেছন দিকে চলে যাও, তাহলে যদি ও একটু ফটোগুলো তুলতে দেয়। আর এখানে যে ফটোশ্যুটগুলো হয় বেবিদের, বেশিরভাগ ক্ষেত্রেই কিন্তু আউটফিট প্রোভাইড করা হয়ে থাকে স্টুডিও থেকেই। আর এখন এই বেবিদের ফটোশ্যুট ইউএইর সাথে সাথে পৃথিবীর সর্বত্রই ভীষণভাবে ট্রেন্ডিং। আমরা তো সবাই চাই আমাদের এই ছোট্ট সোনাটির সুন্দর প্রাইজলেস মুহূর্তগুলো ক্যাপচার করে রাখতে, এই আর কি। আর আমরা এমনিই ভাবছিলাম যে আলিশার 1 ইয়ারের ফটোশ্যুটটা করাবো, আর তার মাঝে আমরা এই অফারটা পেলাম, ব্যাস আমাদের মনের ইচ্ছাও পূরণ হয়ে গেল। চলো ফটোশ্যুটও শেষ, তোমাদেরকে স্টুডিওটা একটু ছোট্ট করে ঘুরে দেখাই, ভীষণই সুন্দর একদম ছবির মতো। আর এই দেখো আরেকটা ফটোশ্যুট হবে, তার জন্য ওরা সেটটা রেডি করছে। আর ওই দিনের ফটোশ্যুটের বিহাইন্ড দ্য সিন যা যা হয়েছিল সবই তোমাদের সাথে শেয়ার করলাম, অবশ্যই দেখে জানিও কেমন লাগলো। চলো যেতে যেতে একসাথে দেখে নিই যে ওই দিনের ফটো ভিডিওগুলো আসলে কেমন আসলো। চলো দেখা হচ্ছে পরের একটা ভিডিওতে, সবাই খুব ভালো থেকো, টাটা।